কথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু এক্ষেত্রে যেন ভগবানের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ, নাম লধু সোরেন। বাড়িঘর আপনজন বলতে কেউই নেই তার, পরাশ্রয় তিনকাল পার করে ফেলেছেন তিনি। রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাগধোয়া এলাকা, এখানেই রাস্তার পাশে একটি দোকানের বারান্দায় দিন কাটে। দিনে রাতে এলাকার মানুষের দয়া দাক্ষিণ্যেই দিন গুজরান করছেন তিনি। এমত অবস্থায় একটি মাত্র হুইল চেয়ার ছাড়া আর কোনো সরকারি সাহায্য জোটেনি তার কপালে, বড্ড অসহায়, চলাফেরার শক্তি নেই, তাই সাধারণ মানুষও তাকে পরিত্যাগ করেছে। আমাদের সংবাদ মাধ্যম এই খবর সংগ্রহ করতেই এগিয়ে এলেন অনেকেই। সমাজকর্মীরা তাকে আজ বেশ কিছু জিনিস দিয়ে সাহায্য করলেন, তার পাশে থাকার আশ্বাস দিলেন। অন্যদিকে ব্লক প্রশাসনের তরফেও আজ তাকে সহায়তা করা হয়, পাশে থাকার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত। প্রসঙ্গত, অসহায় মানুষদের সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য, এই বার্তাই আমরা তুলে ধরব সাধারণ মানুষের কাছে। আপনি হচ্ছে এই বীরভূম গ্রাম পঞ্চায়েতের প্রধান? আপনার প্রধান মানে পঞ্চায়েত এলাকাতেই লধু সরেন সাগধোয়া হাটের মধ্যে দীর্ঘ 25 বছর ধরে পড়ে আছে, খাবার জোটে না, ঘর নেই, কি ভাবছেন? আমরা তো দিয়ে দিচ্ছি এই পঞ্চায়েত থেকে খাওয়ার জন্য 1300 টাকা জোগাড় করে দিয়ে দিচ্ছি। সেটা তো অনেকদিন আগে দিয়েছেন, আর এখন দিতে হবে, ওকে দেখতে হবে। তো প্রতিদিন খাওয়া পাচ্ছে না, তো জল বিস্কুট খেয়ে আছে কোনো রকম? দেখবো সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের একজন মানুষ এভাবে কি হারিয়ে যাবে? রাজ্য সরকার তো আদিবাসীদের জন্য অনেক কিছু করছে, তা একজন আদিবাসী না খেয়ে পড়ে আছে রাস্তার পাশে, দেখবো এখন মোহনলাল চোরে কী করে? একজন সোশ্যাল ওয়ার্কার গ্রামের হিসাবে। কোন সংগঠনের সাথে জড়িত? আমি তো জড়িত জমির আদিবাসী জমি রক্ষা কমিটি। আচ্ছা, তো এই যে লধু দীর্ঘদিন ধরে তো এভাবে একটা ঘরের মধ্যে দোকান ঘরে পড়ে আছে, শীত গ্রীষ্ম বর্ষা সব এভাবেই কাটে, তুমি একটু ভাবছো? দেখুন, আমি তো লোকাল এখানকারই, কিন্তু সেই হিসাবে আমার সাথে না পরিচয় হয়নি বা দেখা হয়নি। যেহেতু আজকে আমার কাছে খবর এসেছে, তো আমরা যে কমিটি আছে আমাদের, তো আমরা একসাথে বসবো, আজকে বসে আলোচনা করবো এইনার জন্য আমরা কী করতে পারি, সে আমি যথেষ্ট ব্যবস্থা করবো। কাউকে কোনো উচ্চপদস্থ জায়গায় খবরটা পৌঁছানো? আমি আগে আমরা বসি, তারপর যা হয় আর কি, ওনার জন্য আমরা যতটুকু পারি। লধু সরেন অনেকদিন ধরে এখানে পড়ে আছে, অনেকদিন থেকে পড়ে আছে, মনে হয় 20 বছর আগে থেকে দেখছি। বাড়িঘর নেই ওনার? না, বাড়িঘরের পরিচয় নাই বলে, ইয়ং কালাতে কুটি ছিল, ওর পরিচয় নাই, খাইতে কামে আমরা বস হবার দেখলাম আর। আচ্ছা, উনি তো খাবারও পায় না? খাবার তো যা যে দিতে সেই দে, কেউ চা দে। রাতে থাকে কোথায় উনি? রাতে এখানেই থাকে, পরে শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু এখানে চলে যায়। আগে মানুষের বাড়ি খটি ছিল, খটে খটে খটলে ওই এখন তো শক্তি কুলায় না, এখন মানুষই দেখতে পারে বাবা, নিজের ছেলে মেয়ে তো দেখছে না আজকালি দিনের, আর এই অপরজন দেখে আর ময় আনা গে মুই দিন এটা বিস্কুট কয় দিন ময় আনা গেলে ওই এক মুঠি ভাত আনবি কয়দিন খায় আনো এরকম করে অনেক বছরের পর বছর পরে বছরের পর বছর গেছে। আর কেউ যে ডকুমেন্ট কই দিতে, ডকুমেন্ট তোর কই, ডকুমেন্টও বলে হারাই গেছে, আধার কার্ড ভোটার কার্ড থাকলেও তো কাজ দিলে না, নাই ওই যে মিলটা আছে, মিলটা ওদের বাড়িতে ছিল আগে, শক্তি নাই তা আর কেউ কষ্ট তাহলে উনি খুব কষ্ট উনি কষ্ট দুর্গা গ্রাম পঞ্চায়েতে ভগবান আপনার সাগধোয়াতে ঘাটের মধ্যে এক ভদ্রলোক লধু সরেন দীর্ঘদিন ধরে ঘরহীন অবস্থায় খাদ্যহীন অবস্থায় পড়ে আছে, কী বলুন? আমরা প্রথমত অবস্থায় MLA সাহেবকে বলে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছিলাম, এবং আমাদের যে দলের যে প্রধান সাহেব উনাকে ওনাকে 1300 টাকা দিয়ে একটা হেল্প করেছে। আমি আজকে সরজমিনে গিয়ে আমাদের যে লোকাল মেম্বার বনমালি রায় আছে তার সাথে কথা বলে একটা পাকা বন্দোবস্তের ব্যবস্থা করবো। খাওয়া পাচ্ছে না, ওইটার ব্যবস্থা করবো আমাদের লোকাল মেম্বারকে দিয়ে, হেল্প আমরা করবো, সাহায্য তো আমরা ধরেন আমরা আজকে সমস্যাটা তুলে ধরলাম, তো আপনাদের মেম্বার ওখানে কী করছেন? তাহলে মেম্বার হয়তো তার ইটা পালন করেনি, যেটুকু কর্তব্যের মধ্যে পড়ে
ওটুকু যদি আমাদের সাথে জানাতো আমরাও সম্ভব প্রসঙ্গ করতাম। তার মধ্যেও একদিন প্রধান সাহেবের কাছে আসছিল, প্রধান সাহেবের যথাযথ একটা হেল্প করেছে। এখন আমাদের নলেজে আপনারাও দিলেন, আমরা লোকাল মেম্বারের সাথে আলোচনা করে তার একটা পাকাপাকি খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করবো। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি, রিপোর্ট কুলিক নিউজ।